প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। আগের মৌসুমে যেখানে শেষ করেছিল, এই মৌসুমটা ঠিক সেখান থেকেই শুরু করলো লেভারকুসেন। গত মৌসুমের শেষ ম্যাচে জার্মান কাপের ফাইনালে শিরোপা জিতে মাঠ ছেড়েছিল লেভারকুসেন, আর এবার নতুন মৌসুমের শুরুতে তারা জিতে নিল জার্মান সুপার কাপের শিরোপা। স্টুটগার্টের বিপক্ষে 2-2 গোলের সমতার পর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, সেখানে 4-3 গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে জাভি আলোনসোর দল লেভারকুসেন। এদিকে বার্সেলোনা মৌসুম শুরু করতে পেরেছে আনন্দ চিত্তে, লেভার জোড়া গোলে ভালোই সূচনা করেছে বার্সেলোনা। লালিগার সূচনাটা চমৎকার হয়েছে, রবার্ট লেভানডস্কির 2 গোলে তারা হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। প্রতিপক্ষের মাঠে বার্সা অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল, পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ভ্যালেন্সিয়ার মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি, রোনালদো, আরাওহোদের ছাড়াই মাঠে নামে বার্সা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলেছে, দুই দল সুযোগও পেয়েছিল, তবে শেষ পর্যন্ত ম্যাচে 44 মিনিটে হুগো ডুরের গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। শেষ প্রান্ত দিয়ে দিয়াগো লোপেজের ক্রস থেকে চমৎকার হেডে তিনি লক্ষ্য ভেদ করেন, তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি তারা। 49 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান লেভা। এরপর দুই দলই চেষ্টা করেছেন আপ্রাণভাবে, তবে শেষ পর্যন্ত লেভার আরেক গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। অপরদিকে সৌদি প্রো লীগ জমে উঠেছে, 17 মিনিটের তাণ্ডবে লন্ডভণ্ড হয়েছে আল নাসর, চ্যাম্পিয়ন হয়েছে আবারও আল হিলাল। সৌদি সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে এগিয়ে যায় আল নাসর, বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় তারা, তবে বিরতির পর 55-72 এই 17 মিনিটের তাণ্ডবে লন্ডভণ্ড হয়েছে আল নাসর, হজম করেছে গুনে গুনে 4 গোল, শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানেই হেরে গেছে আল নাসর। এদিকে বাংলাদেশের ফুটবলের আকাশে এখন দুর্যোগের ঘন ঘটা, মেয়েদের এক দফা আর পুরুষ ফুটবল দলের দাবি 7 দফা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দেশ ছাড়ার পর এখন পুরো দেশে চলছে সংস্কারের কাজ, যেখানে বাদ যায়নি এই দেশের ক্রীড়াঙ্গনও। বিসিবি থেকে শুরু করে বাফুফে সবখানে পড়েছে এর রেশ। দেশের ক্রীড়াঙ্গন ছিল ক্ষমতাসীনদের দখলে, ক্রীড়াঙ্গনের অনিয়ম দুর্নীতির কথা সবাই এখন সামনে আনছে। সরকার পতনের পর আস্তে আস্তে সব কিছুই বেরিয়ে আসছে, সেই সঙ্গে এখন শুরু হয়েছে জোর আন্দোলন। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে ব্যানার হাতে অবস্থান নেয় দেশের ফুটবলের বর্তমান ও সাবেক নারী ফুটবলাররা। তাদের হাতে ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল এক দফা এক দাবি, সালাউদ্দিন কিরণের পদত্যাগ। অপরদিকে পুরুষ ফুটবল দলও হেঁটেছে একই পথে, তবে তাদের দাবি 7টি। ক্রিকেটে রয়েছে সুখের খবর, অস্ট্রেলিয়ার ক্লাবকে হারিয়ে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া 9 দলের টপ এন্ড সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশের এইচপি দল। সেমিফাইনালে স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরিকে 21 রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আকবর আলীর দল। ডারউইনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, দলীয় 7 রানে 4 বলে 4 রান করে আউট হন ওপেনার জিশান আলম। শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, তবে 37 রানে 23 বলে 17 রান করে ফিরে যান তামিম। শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ভর করে 20 ওভারে শেষ পর্যন্ত দলীয় রান ওঠে 6 উইকেটে 138। 34 বলে 41 রানে অপরাজিত ছিলেন শামীম, এছাড়া আফিফ করেছেন 16 বলে 22। 138 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 30 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নর্দার্ন টেরিটরি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে তারা 9 উইকেটে মাত্র 117 রান সংগ্রহ করতে পেরেছে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাউথ আফ্রিকা টানা 10ম বারের মতো টেস্ট সিরিজ জয় করল। এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে খুঁজে পাওয়া এখন মুশকিল। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 40 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে 1-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করল প্রোটিয়ারা। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার টানা 10ম সিরিজ জয়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে 6 ম্যাচ খেলে প্রোটিয়াদের এটি দ্বিতীয় জয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। আজকের মতো বিদায় চাইছি, আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।